শুক্রবার বিজেপি জনজাতি মোর্চার সভাকে ঘিরে উত্তপ্ত হলো কল্যাণপুরের সর্বং। বৃহস্পতিবার থেকে বিজেপির সভায় এলাকাবাসী যেতে পারবে না বলে হুলিয়া জারি করে টিপরামথা। এমনকি এদিন সকাল থেকেই বিজেপির সভাস্থলের পাশে বুথ অফিস বানিয়ে পাহারায় বসেন মথার কর্মীরা। সেখানে প্রবেশাধিকার ছিল না সাংবাদিকদেরও। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন এবং আধাসামরিক বাহিনীর সহযোগিতায় সেখানে জনসভা সংগঠিত করে বিজেপি জনজাতি মোর্চা। উপস্থিত ছিলেন বিজেপি জনজাতি মোর্চার সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। রেবতীর দাবি, ফের উন্নয়নের মাধ্যমে শক্তি অর্জন করছে বিজেপি। 18 পরে অনেক কাজ আমরা করেছি এবং এলএনসির জন্য এডিসি যদিও আমাদের একটু হাতছাড়া হয়, যদিও সেই সময় অনেক কথা আমরা বলেছি, সেটা আমি রিপিট করব না। তো আস্তে আস্তে পাহাড়ে বিজেপি তার শক্তি এখন আবার অর্জন করছে। এদিন মথার কর্মীদের উদ্দেশ্য করে রেবতী ত্রিপুরা আহ্বান করেন বিজেপির পতাকা দলে সামিল হওয়ার জন্য। তিনি বলেন, বিজেপি উন্নয়ন করছে, ভয় দেখানো হলেও এখন সব জায়গায় বিজেপির সঙ্গে জনজাতিরা যোগ দিচ্ছেন বলে দাবি রেবতী। আমরা আমাদের পার্টির উদ্যোগে যে কর্মসূচি আমরা নিয়েছিলাম সেখানে ব্যাপক অংশগ্রহণ আমরা দেখেছি। যেখানে আমাদের শক্তি কম ছিল সেখানে মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, ভয়ভীতি অনেক জায়গায় দেখানো হয়েছিল, কিন্তু তারপরও সব জায়গায় এখন বিজেপি আর সঙ্গে আমাদের পাহাড়ের লোকেরা, জনজাতিরা আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে ত্রিপুরার উন্নয়ন করছে বিজেপি, দাবি বিজেপি জনজাতি মোর্চা সাংসদের। উল্টো দিকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সামনেই বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে বিজেপি। অন্যদিক থেকে মাথা চাড়া দিচ্ছে টিপরা মাথাও। মহাজোট করে এগোতে চাইছে বাম কংগ্রেস। সব মিলিয়ে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর পূর্ব ভারতের ছবির মতো সুন্দর এই ছোট্ট রাজ্যটি। ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।